वेलकम बैक टू माय चैनल। तो এখন বাজে বিকাল 4:30। তো গুড ইভিনিং সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে পাচ্ছেন এখন চা খাচ্ছে দুজনা, এই যে দুটো ফুচকি মিলে চা খাচ্ছে, আর আমি এখানে রান্না করছি। দেখুন এই যে এখানে আছে চানা ডাল, চানা ডাল গুলো ভাজছি তেলের সাথে। এখানে আলু আছে, চানা ডাল আলু তরকারি করব। আর এখানে চা আছে, চাটা ঢাকা দিয়ে দিই। আর দেখো তো, দেখুন আমাদের ফুচকিটা কেমন চা খাচ্ছে, চার মুড়ি। ওই দেখি এখানে মুড়ি দিয়েছিলাম, এখানে দুধ দিয়েছিলাম, দুধটা শেষ করে দিয়েছি। এই দেখুন নাই শেষ। তো গাইস, তরকারিটা চাপিয়ে দিয়েছি, সিদ্ধ হয়নি এখনো, একটু জল দিয়ে দেবো। এবার আমি নাস্তা করবো, এখন সিদ্ধ হয়ে যাক, তারপর নামাবো। তো তরকারিটা হয়নি এখনো, আমাদের ফুচকিটাও নেই, ও দুধ মুড়ে নাস্তা করলো, আর বড় ফুচকি নিয়ে গেছে, মানে আমার ননদ নিয়ে গেছে ওকে খেলতে। তো তরকারিটাও হয়নি, এখন ভাবছি বসে আছি, তো নাস্তা করে নিই একটু আমি। তো বিস্কুটের সাথে মুড়ি নিয়েছিলাম, তো চা খাই না আমি, সেই জন্য গরমে চা ভালো লাগে না, সেই জন্য বিস্কুটগুলো সরিয়ে দিচ্ছি। গরম গরম চানা আলু তরকারি হয়ে গেছে, তো ভাবছি চানা আলু ডাল তরকারির সাথে খেয়ে নিই মুড়িটা। দেখুন নিয়ে নিয়েছি, দেখুন এখানে জল নিয়েছি, বিস্কুটগুলো রেখে দিলাম। তো মুড়ি তরকারি খেলেও আমি জল ঢালে, মুড়ি যা দিয়েই খাই কিন্তু জল ঢেলেই খাই, তবেই আমার ভালো লাগে। তো কিছু ছিল না, সেই জন্য ভাবছিলাম বিস্কুট মুড়ি আর জল ঢেলে খাবো। তো তারপর ভাবলাম তরকারি হয়ে গেছে গরম গরম, সেই জন্য তরকারি নিয়ে খেলাম। তো এবার বাসনগুলো মেজে নেব, বাসনগুলো তোমার বাসনগুলো মাজা হয়ে গেছে। দেখুন এবার বালতিগুলোতে জল ভর্তি করে রেখে দেবো। আর এখন আমি দেখতে পাচ্ছেন ভাত চাপিয়ে দিয়েছি, এবার বাড়ির দিকে যাই একটু হাওয়া খেয়ে। আর মুড়ি খেয়ে মাজা ঘষাও হয়ে গেছে, এখন ভাত চাপিয়ে দিয়েছি আমি, আর এদিকে বাইরে দিয়ে এলাম হাওয়া খেতে। একটুকু লাইন চলে গেলো, সেই জন্য হাওয়া খেতে এলাম আমাদের বাড়ি দিকে। তো ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি এই ছোট্ট ব্লগটা। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেনি তো করে দেবেন। তাহলে আর ছোট্ট ব্লগটা এখানে শেষ করি, কারণ বেশি বড় হয়ে গেলে কেউ দেখবেন না, সেই জন্য ছোট ছোট ব্লগ বানাবো যতটুকু পারি, প্রতিদিন একটু একটু শেয়ার করার চেষ্টা করবো। তাহলে ছোট্ট ব্লগটা এখানেই শেষ করি, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।